আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 13 জনের মৃত্যু। বিচার কাজ হবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। শনিবার থেকে টিসিবির পেঁয়াজ প্রতি কেজি 25 টাকা। চট্টগ্রামে দিনে 500 নমুনা পরীক্ষা হবে তথ্যমন্ত্রী। এবং জুনে দেশে হতে পারে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। করোনা ভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে দেশে করোনা মৃতের সংখ্যা দাঁড়ালো 199 জন। মৃত 13 জনের মধ্যে 8 জন পুরুষ ও 5 জন মহিলা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এর আগে দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় 706 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন 12,425 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 130 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 1,910 জন। ভিডিও কনফারেন্সিং সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিচার কাজ করা যাবে এমন সুযোগ রেখে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সরকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ আগামী শনিবার থেকে 25 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। সংস্থাটি এতদিন 35 টাকা কেজি করে পেঁয়াজ বিক্রি করে আসছিল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসা বাণিজ্যের চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এ কথা জানান। বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে দেশব্যাপী 500 জায়গা থেকে পিসিবি ট্রাকে ও বিভিন্ন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম অঞ্চলে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা 3 গুণ বেড়েছে, কয়েকজন মারাও গেছেন। এ অবস্থায় আরও বেশি সংখ্যক মানুষকে চিকিৎসার আওতায় আনতে চট্টগ্রামে দিনে 500 নমুনা পরীক্ষার চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে করোনা ভাইরাস বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিআইটিআইডি, সিভাসু, চমেকের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষার ল্যাব চালুর চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 10টি ভেন্টিলেটর সহ আইসিইউ চালু করা হয়েছে। হলি ক্রিসেন্ট হাসপাতালে 20টি আইসিইউ ইউনিট সরকারি ব্যবস্থাপনায় করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে। সেখানে আইসোলেশনের জন্য থাকবে 60টি বেড। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি করোনা ভ্যাকসিন এনে জুন থেকে দেশে এর ক্লিনিক্যাল টেস্ট শুরু পরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ঔষধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিকে সম্প্রতি এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন বেল জানান, 6 সপ্তাহ অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে মানবদেহে ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারপরই এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন কাজ করার সম্ভাবনার কথা জোর দিয়েই বলছেন সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানটি।